নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ, নাম টিকিট। তিনি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সাফা কবির, মনোজ প্রামাণিক। নাজিমুদ্দিনের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সিরিজে আরও আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, একে আজাদ সেতু। চরকি নিশ্চিত করেছে 1 ফেব্রুয়ারি মুক্তি পাবে টিকিট। এরই মধ্যে টিকিটের একটি ভিডিও প্রকাশ পেয়েছে, সেখানে ভিন্ন লুকে দেখা গেছে সিয়ামকে। এতে সালিক নামে অভিনয় করেছেন তিনি। সিয়াম জানান, চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং, সালিককে সবার থেকে আলাদা হতে হয়েছে, আন্ডারটোন্ড পারফরম্যান্স করতে হয়েছে, অভিনয়ে দেখাতে হয়েছে কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে তার লুকস, তার অ্যাপিয়ারেন্স অনেকটা জড়িত। সালিক চরিত্রের জন্য নিজের ওজন বাড়াতে হয়েছে সিয়ামের। চরিত্রটিতে ভালো মন্দ মানুষের অদ্ভুত মিশ্রণ। অন্য কাজের চেয়ে টিকিটে বেশ সাহসী চরিত্রে আসছেন সাফা কবির। তার ভাষ্য, কাজটা বেশ কিছু কারণে তার জন্য বিশেষ। গল্পটা ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে কাজ করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সাফা, কারণ অভিনেত্রীর বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ পাতাল তফাত। টিকিট এ আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। সিরিজে তার চরিত্র আর বাস্তবের মনোজ দুইটা দুই মেরুর চরিত্র। পুনর্জন্ম খ্যাত পরিচালক ভিকি জানিয়েছেন, টিকিট তার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। গল্পটা শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। প্রথমবারের ভিকি ডার্ক কমেডি ও স্যাটায়ারের 3 লেভেলের কম্বো করেছেন।